নমস্কার বন্ধুরা, আজকের রিভিউ মন্টেয়ার এলসি ট্যাবলেট সম্পর্কে। আমাদের শরীরের কি কি সমস্যা হলে মন্টেয়ার এলসি ট্যাবলেট ব্যবহার করতে পারবো, এর সাইড ইফেক্ট, এর দাম এবং খাবার নিয়ম সম্পর্কে আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সাইডে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা সমস্ত হেলথ টিপস এবং সমস্ত রকম মেডিসিন সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করে থাকি। বন্ধুরা, আমরা প্রথমে মন্টেয়ার এলসি ট্যাবলেট সম্পর্কে জানব। মন্টেয়ার এলসি ট্যাবলেটটি সিবলা কোম্পানি তৈরি করে। মন্টেয়ার এলসি ট্যাবলেট এ আছে লিভোসিট্রিন হাইড্রোক্লোরাইড 5 mg এবং মন্টেলুকাস্ট সোডিয়াম 10 mg। এটি লিভোসিট্রিন হাইড্রোক্লোরাইড এবং মন্টেলুকাস্ট সোডিয়ামের কম্বি প্যাক। মন্টেয়ার এলসি ট্যাবলেটটি 15টি ট্যাবলেটের পাতা হয়ে থাকে, যার দাম 278 টাকা। এবার আলোচনা করব এর বেনিফিট সম্পর্কে, বা আমাদের শরীরের কি কি প্রবলেম হলে আমরা মন্টেয়ার এলসি ট্যাবলেট খেতে পারব। আমাদের অ্যালার্জির কারণে হাঁচি হলে আমরা মন্টেয়ার এলসি ট্যাবলেট খেতে পারি, যেমন বাতাসে থাকা ধুলো আমাদের নাকে প্রবেশ করলে, ধানের গুঁড়ো নাকে ঢুকলে, গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নাকে প্রবেশ করলে হাঁচি হয়, বা নাক দিকে জলের মতো সর্দি বের হয়, বা খুব সহজে ঠান্ডা লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা মন্টেয়ার এলসি ট্যাবলেট খেলে খুব ভালো কাজ করে, হাঁচি বন্ধ হয়ে যায় এবং ঠান্ডা বা সর্দি লাগতে দেয় না। স্নান করার পর বা বৃষ্টিতে ভিজলে যাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় বা সর্দি হয়, বিছানায় থাকা গুঁড়ো নাকে প্রবেশ করলে, না রান্না করার সময় মশলার ঝাঁঝ নাকে প্রবেশ করলে খুব হাঁচি হয় এবং সর্দি করে যায়, তারা এই মন্টেয়ার এলসি ট্যাবলেট খেলে খুব ভালো কাজ করে। যাদের খুব সহজেই সর্দি করে বা ঠান্ডা লেগে যায়, তাদের খুব হাঁচি হয় বা একসঙ্গে 10 বার 15 বার পর্যন্ত হাঁচি হয় এবং নাক দিয়ে জলের মতো সর্দি বের হয়, তারা এই ট্যাবলেটটি খেতে পারেন। এই ট্যাবলেটটি খেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে হাঁচি বন্ধ হয়ে যাবে এবং নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও ঠান্ডার কারণে চোখ দিয়ে জল পড়লে, চোখ লাল হয়ে গেলে বা চোখ চুলকালে বা পিটপিট করলে এই ট্যাবলেটটি খেলে তা বন্ধ হয়ে যাবে। এছাড়াও অ্যালার্জির কারণে নাক সরসর করলে বা নাক জ্বলন করলে এই মন্টেয়ার এলসি ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি উপশম পাওয়া যায় এবং এই সর্দির কারণে গলায় কফ আটকে গেলে বা সবসময় গলা ঝাড়তে হলে এই ট্যাবলেটটি খেতে পারেন। এছাড়াও যাদের খুব শুকনো কাশি হচ্ছে, সবসময় গলা খুসখুস করছে বা শুলেই কাশি হচ্ছে, তার কারণে ঘুম হচ্ছে না, তারা এই ট্যাবলেটটি খাওয়া শুরু করলে গলা খুসখুস বা কাশি কমে যায় এবং অনেকটা আরাম পাওয়া যায়। যাদের বেগুন, লাউ, চিংড়ি মাছ খাওয়ার পর গা চুলকায় বা অ্যালার্জি বের হয়, তারা এই ট্যাবলেটটি খেতে পারেন, তাদের খুব ভালো কাজ করে। এছাড়াও দাঁত, যে কোনো প্রকার আমাদের শরীরের চামড়ার চুলকানি হলে বা আমবাত বেরোলে মন্টেয়ার এলসি ট্যাবলেটটি খেলে কিছুক্ষণের মধ্যেই তা কমে যাবে এবং চুলকানি অনেকটা কমে যাবে। এগুলি ছিল এর বেনিফিটস। এর সাইড ইফেক্ট সম্পর্কে এবার আলোচনা করব। মন্টেয়ার এলসি ট্যাবলেট খাওয়ার ফলে হালকা ঘুম ঘুম ভাব লাগতে পারে, দুর্বলতা লাগতে পারে। এই সাধারণ সমস্যাগুলি হলে এই সাধারণ সমস্যাগুলির বাইরে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে। মন্টেয়ার এলসি ট্যাবলেটটি আমরা সারাদিনে একবার খেতে পারি,
বা একবার খেতে হবে রাত্রে খাওয়ার পর এবং শোবার আগে। এছাড়াও খুব সমস্যা হলে প্রচণ্ড হাঁচি বা নাক দিকে জল বেরোলে দুপুরে খাওয়ার পরেও খেতে পারি। মন্টের এলসি ট্যাবলেটটি খাওয়ার পর ঘুম ঘুম ভাব লাগতে পারে, সেই জন্য ডাক্তারবাবুরা রাত্রে শোবার আগে এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটি শুধুমাত্র বড়দের জন্য, যাদের কিডনির সমস্যা আছে, গর্ভবতী মহিলা এবং শিশুদের খাওয়া যাবে না বা খাবার আগে, তারা যদিও খান ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে পারেন। শিশুদের জন্য মন্টের এলসি কিড ট্যাবলেট এবং মন্টের এলসি কিড সিরাপ হয়ে থাকে, যা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে হবে। এর ওভারডোজ কখনোই খাওয়া উচিত নয় এবং এই ট্যাবলেটটি খাবার বা কেনার আগে অবশ্যই একবার এর এক্সপায়ারি ডেট চেক করে নেবেন। মন্টিয়ার এলসি ট্যাবলেটটি খাবার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, কারণ আপনার পজিশন অনুযায়ী আপনার কতদিন খেতে হবে বা এর ডোজ সম্পর্কে আপনাকে পরামর্শ দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার অবশ্যই করুন, কারণ আপনার বন্ধু বা পরিচিতদের অনেকেরই অ্যালার্জির সমস্যা হয়ে থাকতে পারে, তাদের কাজে লাগবে অনেকটা। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন এবং সকলকে সুস্থ রাখুন।